তবে একটা জিনিস আমি খুব আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়, কারণ আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন, সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই। রিফর্মস এর কথা বলেছেন, সেই রিফর্মস গুলো কোন কোন বিষয়ে করতে করতে রিফর্মস হবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সম্পদে সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার করতে পারতাম যে ঘটনা আসলে ভালো দিকে যায়। আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা বাড়ির কথা চিন্তাও করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না, এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে, সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না, জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে, এই 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। এবং এই পরিবর্তনের যে মূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে, সেই জন্য বাংলাদেশে বলে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে, তাদেরকে সম্মান করে, ভালোবাসে, তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে। একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদেরকে, অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না প্রশাসন নষ্ট হয়ে। আমরা দেখলাম তিনি কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে রিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া, প্রধান শিক্ষককে চলে যাওয়া, এটা তো আপনার ব্যবস্থা আছেই, অভিযোগ করেন, অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই তাকে সরানো হবে, কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে। সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই, আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে, যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসনের চালানোর ব্যবস্থা করুন, অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।